আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন ও অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে স্বাগতম। এছাড়া কারিগরি শিক্ষা অঙ্গনের সকল কর্মকর্তাবৃন্দ, এ টু আই এর সকল কর্মকর্তাবৃন্দকে এই মহতী উদ্যোগ নিয়ে শিক্ষা অঙ্গনকে প্রসারিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনার পূর্বে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করছি। আমি প্রকৌশলী শেখ মোহাম্মদ সাজিদুল আনোয়ার, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং তোমরা খাতা কলম নিয়ে উপস্থিত আছো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, ওকে, তাহলে মূল আলোচনা আসা যাক। আজকের আলোচনার বিষয় ইলেকট্রিক্যাল সার্কিট 1, 6, 6, 7, 2, 1, এই সাবজেক্টের পঞ্চম অধ্যায়ের এসি সার্কিট ও এসি পদ্ধতির প্রাথমিক ধারণা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই সাবজেক্টটি মূলত দ্বিতীয় পর্বের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোমেডিক্যাল ছাত্রছাত্রীদের একটি বিষয়। গত ক্লাসে আমরা এসি সার্কিট ও এসি পদ্ধতির প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি, কিছু অংশ বাকি ছিল, আজকে এই বাকি অংশটা আমরা আলোচনা করব। গত ক্লাসে আমাদের ভোল্টেজ উৎপাদন নীতি পর্যন্ত আমরা পড়েছি, আজকে আমরা পড়ব এই অধ্যায়ে যা যা শিখতে পারবো। তাহলে শিখন ফল দেখো বন্ধুরা, এই অধ্যায়ে আমরা যা যা শিখতে পারবো এক নজরে দেখে নেই। 1 নম্বর, আমরা দিয়েছি ই সমান সমান ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি সমীকরণ বা আই সমান সমান আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি সমীকরণ। 2 নম্বরে দিয়েছি আমরা সাইন ওয়েভের গঠন, ই সমান সমান ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। 3 নম্বরে দিয়েছি পুল সংখ্যা ও আরপিএম এবং ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক। 4 নম্বরে দিয়েছে বিভিন্ন সংজ্ঞা যেমন সাইকেল, অল্টারনেশন, ফ্রিকুয়েন্সি, পিরিয়ড। 5 নম্বরে আমরা দিয়েছি বিভিন্ন দেশের বাণিজ্যিক ফ্রিকুয়েন্সি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ফেজ ও ফেজ পার্থক্য কি, এটা আমরা জানতে পারবো। এবং এই অধ্যায়ের সমস্যার যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করব। তাহলে আজকে আমরা এই জিনিসগুলো আলোচনা করব। তাহলে আসা যাক, প্রথমেই আমরা এখানে লিখেছি প্রুফ দ্যাট ই সমান সমান ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। তাহলে আমরা তাৎক্ষণিক ভোল্টেজ কে ই দ্বারা প্রকাশ করা হয়, ই সমান সমান ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, এই সমীকরণটি আজকে আমরা প্রমাণ করব। তাহলে বন্ধুরা, আমি দেখো এই পেজে তোমাদের একটা চিত্র অঙ্কন করে দিয়েছি। এই চিত্র আমরা প্রথমে একটু এই জায়গায় একটু আলোচনা করি, এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব, অর্থাৎ তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করব এই চিত্রের। তাহলে বন্ধুরা দেখো, এখানে আমরা এক্স এক্স অক্ষ বরাবর হরাইজন্টাল ভাবে একটা লাইন আমরা দিয়েছি এখানে, আবার ওয়াই ওয়াই অক্ষ বরাবর ওয়াই বার আমরা একটা উলম্ব ভার্টিক্যাল ভাবে একটা রেখা দিয়েছি। তাহলে এই হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা পজিশন একটা বিন্দুতে মিলিত হয়েছে। দেখো এই বিন্দু বরাবর, অর্থাৎ আমরা এক্স এবং এক্স অক্ষ বরাবর অর্থাৎ হরাইজন্টাল বরাবর একটা পরিবাহী দেখো আছে। এই পরিবাহীটা মূলত এই বরাবর থাকবে, এটা বিচ্যুতির পরে অর্থাৎ থিটা ডিগ্রি কোণে ঘুরলে পরে থিটা সমান ওমেগা টি এই পজিশনে যাবে, আমরা দেখিয়েছি। এবং দেখো এই যে পরিবাহীটা আছে, এই পরিবাহীর উপর দুইটা বল ক্রিয়া করতেছে, একটা বল উলম্বভাবে ক্রিয়া ক্রিয়া করবে আর একটা বল আনুভূমিক ভাবে ক্রিয়া করবে, অর্থাৎ একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল ভাবে। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা প্রাথমিক অবস্থায় এক্স এক্স অক্ষ বরাবর যখন এই পরিবাহীটা রাখবো, তখন আমরা জানি যে এখানে অনেকগুলো চুম্বক বল রেখা আছে দেখা যাচ্ছে। এই চুম্বক বল রেখাগুলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দিকে যাবে। তাহলে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি তোমাদের, দেখো এই তৃষ্ণ নদী উপরে এদিকে, উপরে ওয়াই এর দিকে, এদিকে আছে নর্থ পোল আর নিচের দিকে আছে সাউথ পোল ওয়াই বারের দিকে। তাহলে এখানে এই যখন এই ফ্লাক্স গুলাকে এই অর্থাৎ পরিবাহিতা ঘূর্ণনের ফলে যখন ওই ফ্লাক্স গুলোকে কর্তন করবে তখন ইএমএফ উৎপন্ন হবে, আবার যখন কর্তন করবে না তখন ইএমএফ উৎপন্ন হবে না। তাহলে আমরা এই পজিশনের মাধ্যমে আমরা এই প্রমাণ করব যে ই সমান সমান ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। আমরা বন্ধুরা পরের পেজে চলে যাই আলোচনায়। দেখো এখন আমরা লিখছি, মনে করি একটি কয়েলের পরিবাহী চুম্বক ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রে এক্স এক্স বার অক্ষ বরাবর অবস্থান করছে। দেখো এই যে এই যে আমরা বলছিলাম যে এই চিত্রটা, অর্থাৎ এই পরিবাহিতা, এটা মূলত এক্স এক্স বরাবর প্রাথমিক অবস্থায় ছিল বা থাকে। এর পরবর্তীতে দেখো, এবং চুম্বক ক্ষেত্রের ফ্লাক্সের দিক ওয়াই ওয়াই অক্ষ ওয়াই বার অক্ষ বরাবর, অর্থাৎ এই যে আমাদের ওয়াই ওয়াই বার অক্ষ দিয়েছি এই বরাবর কি থাকবে, ফ্লাক্সের বলরেখাগুলো থাকবে, এই যে বলরেখাগুলো আমরা দেখে দিয়েছি।
কয়েলের এক্স এক্স বার অবস্থানে কয়েলের সাথে সংযুক্ত ফ্লাক্সের সর্বোচ্চ মান ফাই ম্যাক্সিমাম। দেখো আমরা এই যে ওয়াই ওয়াই অক্ষ দেখিয়েছি, ওয়াই বার দেখিয়েছি, দেখো এই জায়গায় আমরা ম্যাক্সিমাম ফ্লাক্স দেখিয়েছি, যে ফাই এম এ এক্স, অর্থাৎ ম্যাক্সিমাম ফ্লাক্সের পরিমাণটা দেখিয়ে দিয়েছি। এবং কয়েলের পরিবাহী ওয়াই ওয়াই বার অবস্থানে থাকলে সংশ্লিষ্ট ফ্লাক্স সর্বনিম্ন হবে। তাহলে এই বরাবর হলে তখন কি হয়, অর্থাৎ ফ্লাক্সের পরিমাণটা কম থাকে, সর্বনিম্ন থাকে। তো এখন ধরা যাক টি সেকেন্ডে কয়েলটি বামমূর্তে ঘুরে থিটা ডিগ্রি সমান ওমেগা টি অবস্থানে পৌঁছায়, অর্থাৎ প্রাথমিক যেহেতু এক্স এক্স অক্ষ এক্স বার বরাবর বা এক্স অক্ষ বরাবর ছিল, তো এটা থিটা ডিগ্রি পরিমাণে কি করছে, বিচ্যুতি করছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ওমেগা কৌণিক বেগে ঘুরে গেছে। তাহলে এখানে থিটা সমান ওমেগা টি আমরা পেয়েছি। তা আমরা নেক্সট পেজে চলে যাই। দেখো এই অবস্থানে পরিবাহীর উপর ক্রিয়াশীল ফ্লাক্সের দুইটি উপাংশ থাকে। তাহলে ওই যে আমরা পজিশনটা দেখালাম, তাহলে এই পজিশনটায় দুইটা বল এই পরিবাহীর উপর কাজ করবে। এক নম্বর আমরা দেখছি ফ্লাক্স সাইন ওমেগা টি উপাদানটি কয়েলের তলের সমান্তরাল, এই উপাদানটি কয়েলের কোনো ইএমএফ আবিষ্ট করে না। অর্থাৎ যখন এই যে আমরা পরিবাহীটা দেখাইছি বা কয়েলটা দেখিয়েছি, এই কয়েলে যখন কি হবে, সমান্তরাল থাকবে, অর্থাৎ এই ফ্লাক্সের সমান্তরাল থাকে, কোনো তখন কোনো কি করে না, ফ্লাক্সে কাট করতে পারে না, কর্তন করতে পারে না, ফলে কি করে না, কোনো ভোল্টেজ উৎপন্ন করতে পারে না। এই কারণে বলছে যে কোনো ভোল্টেজ আবিষ্ট করে না। আবার দুই নম্বরে দেখো ফ্লাক্স ম্যাক্সিমাম কস ওমেগা টি উপাদানটি কয়েলের তলের উপর লম্ব, অর্থাৎ যখন এই যে ফ্লাক্স গুলো আছে, যখন এই যে কয়েলটা আছে আমাদের পরিবাহীটা আছে, এই পরিবাহীর উপর যখন একটা লম্ব বল ক্রিয়া করতেছে, আমরা লম্ব টান দিয়ে দেখাইছি এভাবে, তখন কি করে এই পজিশনে ফ্লাক্স গুলোকে কর্তন করতে থাকে, তখন একটা ভোল্টেজ উৎপন্ন হয়। তখন এই কারণে আমরা বলছি যে এই উপাদানটি কয়েলের ইএমএফ আবিষ্ট করে, অর্থাৎ একটা ভোল্টেজ তখন আমরা পাই। তাহলে এই দুইটা বল মূলত কাজ করে, দুইটা বল বলের মধ্যে একটা বল ক্রিয়াশীল, সেটা হচ্ছে ফাই ম্যাক্সিমাম কোস ওমেগা টি। তাহলে আমরা পরের পেজে চলে যাই বন্ধুরা। দেখো এখানে লিখেছি, সুতরাং যে কোনো সময় সমগ্র কয়েলের ফ্লাক্স লিঙ্কেজ লিঙ্কেজ হচ্ছে কি, এন ফাই সমান এন ফাই ম্যাক্সিমাম কোস ওমেগা টি। তাহলে ফ্যারাডের সূত্র অনুযায়ী একটি কয়েলের ইএমএফ আবিষ্টতা, অর্থাৎ ই, কয়েলের ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তনের হারে সমান হয়। দেখো আমরা নিচে দেখেছি ই সমান সমান মাইনাস ডি এন ফাই বাই ডিটি। তাহলে বলছি এখানে কয়েলের ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তনের হারে সমান, অতএব বিবেচনাধীন যে কোনো মুহূর্তে কয়েলের ইএমএফ অর্থাৎ ভোল্টেজ বা ই হবে ই সমান সমান মাইনাস ডি এন ফাই বাই ডিটি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা তাৎক্ষণিক ভোল্টেজকে ই দ্বারা প্রকাশ করেছি, এবং আমরা এনটা তো মূলত ঘূর্ণন সংখ্যা বা আরপিএম যেটা, আর ফাইটা হচ্ছে ফাই ম্যাক্সিমাম যেটা, আমরা এই ফাই। তাহলে আমরা এখানে মাইনাস ডি ডিটি ব্র্যাকেট দিয়ে দেখো এন ফাই ম্যাক্সিমাম কোস ওমেগা টি লিখেছি। এখানে মূলত এই ফাই এর মান হচ্ছে ফাই ম্যাক্সিমাম কোস ওমেগা টি, অর্থাৎ যেটা কার্যকরী মান ছিল ওই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এখন আমরা এই ব্র্যাকেটের ভিতরে মানটাকে কি করব, ডিফারেনশিয়েট করব, অর্থাৎ ডি ডিটি সাপেক্ষে এই মানটাকে আমরা কি করব, ডিফারেনশিয়েট করব। তাহলে বন্ধুরা দেখো পাশে আমি সূত্র লিখে দিয়েছি, আমরা জানি যে ডি ডিটি কোস ওমেগা টি কি হয়, মাইনাস সাইন ওমেগা টি, এবং যেহেতু ওমেগা টি আছে আবার ওমেগা টিকে আবার ডিফারেনশিয়েট করতে হবে, তখন আমরা ওমেগা পাবো, কারণ ওমেগাটা নিয়ে গেলে ডি ডি ডিটি বাদ হয়ে যায়, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে ই সমান মাইনাস লিখেছি, এখন এন ফাই ম্যাক্সিমাম এই দুটো কনস্ট্যান্ট ভ্যালু, এটা আমরা সামনে নিয়ে আসলাম। এখন ডি ডিটি এই কস এর কস ওমেগা টি ডিফারেনশিয়েট করে মাইনাস সাইন ওমেগা টি, এবং আবার ওমেগা টি করলে কি ওমেগা, সুতরাং এখন মাইনাস মাইনাস কি হয়ে গেলো, প্লাস হয়ে গেলো। এই ওমেগাটা আমরা সামনে নিয়ে আসছি, এবং এন ফাই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি আমাদের রয়ে গেল, তাই এটাকে আমরা একটা এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন আমরা পরের পেজে চলে যাই। যখন দেখো এক্স এক্স বার এক্সিস হতে কোয়েলটি 90 ডিগ্রি বামাবর্তে ঘুরে যায়, অর্থাৎ আমরা তখন দেখেছিলাম যে থিটা ডিগ্রি পরিমাণ বা কৌণিক বেগে ঘুরতেছিল, তখন ওই থিটাটা যদি কি হয়, অর্থাৎ কোয়েলটা 90 ডিগ্রি অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি যায়, তখন থিটা সমান ওমেগা টি সমান কি হয়, 90 হয়, তখন সাইন ওমেগা টি অর্থাৎ সাইন 90 এর মান হয় 1, আর সাইন 90 এর মান যদি 1 হয়, তখন আমরা ওই অবস্থায় ই এর মানটা হয়ে যাবে সর্বোচ্চ ম্যাক্সিমাম আমরা ভ্যালু পাবো, অর্থাৎ সর্বোচ্চ ভোল্টেজটা আমরা তখন পাবো। তাহলে দেখো বন্ধুরা ই এর মান সর্বোচ্চ হয়ে গেলে আমরা ই ম্যাক্সিমাম সমান সমান ওমেগা এন ফাই ম্যাক্সিমাম যে সমীকরণটা ছিল, তাহলে দেখো এই জায়গায় আমাদের ছিল ই, এর জায়গায় আমরা লিখলাম কি ই ম্যাক্সিমাম ডাব্লু এন ফাই ম্যাক্সিমাম, এই জায়গায় ছিল ফাই ম্যাক্সিমাম, পরে ছিল আমাদের সাইন ওমেগা টি, সাইন ওমেগা টির মান যেহেতু 1 অর্থাৎ সাইন 90 ডিগ্রি আমরা 1 বসিয়ে দিয়েছি, তাহলে আমরা এরকম একটা সমীকরণ পাইছি। এখন তো সুতরাং আমরা কি করব, এক নং সমীকরণ ই সমান সমান ডাব্লু এন ফাই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি এটা ছিল, তাহলে এই সমীকরণ আমরা এখন এই দুই নম্বর সমীকরণের মানটা ভ্যালুটা বসিয়ে দিব। তাহলে দেখো বন্ধুরা আমরা যদি এই ই আমাদের ই সমান সমান ডাব্লু এন
phi maximum sin omega t তাহলে দেখো এই e maximum এর মান এতটুকু w n phi maximum অর্থাৎ w n phi maximum এর পরিবর্তে কি বসাতে পারি e maximum বসাতে পারি দেখো আমরা e maximum বসিয়ে দিলাম সাথে থাকলো কি sin omega t তাহলে e সমান কি পাইলাম e maximum sin omega t অর্থাৎ e এর মান e maximum sin theta হয়ে গেল তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল তাহলে এইভাবে বন্ধুরা আমরা কি করতে পারি e মে e সমান e maximum sin omega t অথবা i সমান i maximum sin omega t প্রমাণ করতে পারি এখন দেখো আমরা i এটা i টু ক্যালকুলেশন করে পরে পেজে নিয়েছি এখন আমরা দেখেছি এখন এসি জেনারেটরের লোড রেজিস্ট্যান্স আর যদি এটা হয় তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত তাৎক্ষণিক কারেন্টের মান হবে স্মল আই দিছি আমরা এখানে তাহলে এই স্মল আই সমান আমরা লিখতে পারি আই সমান কি আমরা কি জানি ভি বাই আর বা ই বাই আর তাহলে যেহেতু ই বাই আর লিখছি ই এর একটা ইকুয়েশন আমরা একটু আগে পেয়েছি যে ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি তাহলে এখন এই আর আর এবং উপরে আছে ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি তখন আমরা ই ম্যাক্সিমাম বাই আর এটা আমরা সূত্র জানি এটা কি জানি আই ম্যাক্সিমাম আর বাকি কি আছে সাথে উপরে সাইন ওমেগা টি তাহলে এটুকু মান আমরা ই ম্যাক্সিমাম বাই আর এর মান লিখলাম আই ম্যাক্সিমাম এবং সাইন ওমেগা টি আমরা লিখে দিলাম তাহলে আই সমান সমান কি প্রমাণ হলো আই স্মল আই সমান সমান আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি আমরা প্রমাণিত করতে পারলাম তাহলে বন্ধুরা এইভাবে আমরা ইকুয়েশনগুলোকে কি করতে পারি সমাধান করে ক্যালকুলেশন করে প্রমাণ করতে পারি এখন দেখো এটাকে আমি আরো সহজ ভাবে একবারে সিম্পল ভাবে তোমাদের দেখিয়েছি প্রমাণ করে দেখো এই প্রমাণটাই আমরা একটা বৃত্তের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি আমি সহজ ভাবে দেখেন এই জায়গায় একটা বৃত্ত অঙ্কন করেছি দেখো লিখছি আমি চিত্র হতে মনে করি এ বি সি একটা ত্রিভুজ আমরা এই এ বি সি এর একটা ত্রিভুজ ধরছি এখানে এ সি সমান সমান ই তাৎক্ষণিক ভোল্টেজ এটা এ সি এই ই দিয়ে রেড কালারে ই দিয়ে লিখেছি আমি দেখো ই এটা তাৎক্ষণিক ভোল্টেজ এবং এ বি ই ম্যাক্সিমাম সর্বোচ্চ তাৎক্ষণিক ভোল্টেজ তাহলে এই ই ম্যাক্সিমাম দেখো রেড কালার দিয়ে লিখেছি এ বি তে এটা সর্বোচ্চ তাৎক্ষণিক ভোল্টেজ তাহলে ত্রিভুজ এ বি সি হতে পাই তাহলে আমরা এ বি সি এ ত্রিভুজ হতে কি পাবো আমরা লিখেছি সাইন থিটা বলতে সাইন এ বি সি সাইন এ বি সি মানে কি সাইন থিটা অর্থাৎ তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব আছে কি এ সি আর অতিভুজ কি এ বি তাহলে এ সি বাই এ বি তাহলে আমরা এখান থেকে কি এসির মান বের করবো এ সির মান বের করবো তাহলে এ সি সমান আমরা লিখতে পারি এ বি ইন্টু সাইন অ্যাঙ্গেল এ বি সি অর্থাৎ যেহেতু অ্যাঙ্গেল এ বি সি এর মান 30 ডিগ্রি অর্থাৎ থিটা সুতরাং আমরা এ বি সাইন 30 ডিগ্রি লিখলে এ সি সমান ই ম্যাক্সিমাম সাইন থিটা হয়ে গেছে তাহলে সুতরাং আমরা ই সমান ই ম্যাক্সিমাম সাইন থিটা এটা সহজে এই চিত্রের মাধ্যমে কি করতে পারি প্রমাণ করতে পারি এখন আসা বন্ধুরা সাইন ওয়েভের গঠন আমরা একটা কিভাবে সাইন ওয়েভ তৈরি করব এটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি এখানে ভালোভাবে তোমরা একটু খেয়াল করো দেখো আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি বৃত্তের মধ্যে আমি 12টা ভাগে বৃত্তটাকে ভাগ করেছি দেখো এই জায়গায় 0 থেকে 30 এরকম 30 থেকে 60 60 থেকে 90 এরকম ভাবে দেখো আমি 12টা ভাগ করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম 12টা অংশে ভাগ করেছি তাহলে দেখো 0 থেকে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ থিটা সমান ওমেগা টি বলছি এই ওমেগা টি মান প্রাথমিক অবস্থায় 30 এরপর 30 পরবর্তী পজিশন কি 60 ডিগ্রি তাহলে প্রথম কোণ 30 ডিগ্রি এর পরবর্তী কোণ 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি পরে 90 ডিগ্রি পরে 120 ডিগ্রি পরে 150 180 210 240 270 300 330 এবং 360 আমাদের শেষ পজিশন অর্থাৎ যে জায়গাতে শুরু হয়েছিল ওই জায়গায় এসে শেষ হবে তাহলে আমরা যদি এইভাবে পজিশন অনুযায়ী ভাগ করি প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমরা ডিফারেন্স দিচ্ছি 30 ডিগ্রি করে তাহলে 12টা ভাগে হয়েছে 360 ডিগ্রি তাহলে দেখো এই যে প্রথমে যে আমরা 30 ডিগ্রি করছিলাম এই বরাবর দেখো আমি এই 30 ডিগ্রি বরাবর যে রেখাটা উপরে দিকে দিয়েছি এটাকে আমি তাৎক্ষণিক ভোল্টেজ প্রাথমিক তাৎক্ষণিক ভোল্টেজ এটা বুঝিয়েছি এবং দ্বিতীয় যখন 60 ডিগ্রিতে আমরা গেছি তখন উপরের দিকে যে ডট ডট দেখেছি এটা দেখো আমি তাৎক্ষণিক অর্থাৎ দ্বিতীয় তাৎক্ষণিক ভোল্টেজ দেখেছি এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12টা অংশে ভাগ করেছি তাহলে দেখো এই জায়গায় 90 ডিগ্রি অবস্থানে ম্যাক্সিমাম সর্বোচ্চ ভ্যালু আমরা পেয়েছি তাহলে এই 90 ডিগ্রি পজিশনে দেখো এই জায়গায় 90 ডট ডট দিয়ে দিছি এবং এই দেখো এই জায়গায় 60 দেখিয়েছি তাহলে এরকম 0 থেকে আমাদের আমরা যদি অল্টারনেটর হিসেবে অল্টারনেশন হিসেবে চিন্তা করি তাহলে 0 থেকে 180 ডিগ্রি এইটুকের মধ্যে সর্বোচ্চ ভ্যালু হইতেছে আমাদের 90 ডিগ্রি আবার সেম একই ভাবে আমরা যখন পজিটিভ অল্টারনেশন যেভাবে বের করলাম সেম একই ভাবে আমরা নেগেটিভ অল্টারনেশনও বের করব তাহলে দেখো 210 ডিগ্রি অর্থাৎ এই যে 210 পজিশন এই জায়গায় আমাদের নিচে নিচে দিকে দেখলে আমরা চিন্তা করলে 330 এখানে দেখো এই 330 অবস্থানে যখন আসছে আমাদের ডট ডট দেখিয়েছি কত এই যে জায়গায় 330 আবার দেখো এই জায়গায় আমরা যখন 240 দেখিয়েছি তখন দেখো এই যে 240 আমরা এই জায়গায় দেখিয়েছিলাম যে এটা 240 এখন নিচের দিকে নেগেটিভ দেখালো 300 দেখো যে এই পজিশন আমাদের আছে 330 তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অংশকে কি করছি অর্থাৎ
ভাগ ভাগ করে 12টা অংশে ভাগ করে আমরা কি করতে পারি, একটা সাইন ওয়েভ তৈরি করতে পারি, অর্থাৎ একটা সমীকরণ আমরা এই জায়গা থেকে ইকুয়েশন আমরা এইভাবে তৈরি করে পেতে পারি। এখন বন্ধুরা দেখো নেক্সট পেজে আমি তোমাদের আরেকটা সাইন ওয়েভের গঠন দেখিয়েছি, এটা 8টা অংশে ভাগ করেছি, তাহলে এটার ডিফারেন্স দিয়েছি আমি 45 ডিগ্রি, থিটার মান অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা প্রথমে 45 ডিগ্রি, এরপরে 45 আরো 45 আর 90, এভাবে ডিফারেন্স করে 8টা ভাগে ভাগ করেছি, এ বি সি ডি ই এফ জি এইচ, আমি 8টা দেখো লেটার দিয়েছি, এ থেকে শুরু করে আবার এতে আসবে এস হওয়ার পরে আবার এ, তাহলে দেখো 8টা লেটার আছে, এই 8টা লেটার আমি ভাগ করেছি এ বি সি ডি ই এফ জি এইচ এ, তাহলে এ 0 থেকে শুরু হয়ে 360 ডিগ্রি পর্যন্ত আমি প্রত্যেকটা কোণের মান দেখো 0 থেকে 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি ডিফারেন্স করে দিয়েছি, তাহলে প্রথমটা 45, এরপরটা 90, এরপরটা 135, এরপর 180, এরপর 225, এরপর 270, এরপর 315, এরপর 360, এই 8টা ভাগে ভাগ করে দেখো আমি এই বৃত্ত থেকে এই কি করছি সাইন ওয়েভ অঙ্কন করছি, ডট ডট দিয়ে দেখো এই ম্যাক্সিমাম ভ্যালু দেখেছি, এরপরে আর একটু নিচে আর একটা ভ্যালু দেখিয়েছি, এইভাবে আমরা কি করতে পারি একটা সাইন ওয়েভ আমরা নিজেরা সহজে তৈরি করতে পারি। এখন দেখো বন্ধুরা আমরা পোল সংখ্যা আরপিএম এবং ফ্রিকোয়েন্সির মধ্যে একটা সম্পর্ক দেখাবো। এখানে দেখো আমি লিখেছি একটি অল্টারনেটরে আর্মেচার পরিবাহী কর্তৃক দুইটা পোলের মধ্যখানে বৃত্তাকার পথ সম্পন্ন করার ফলে সৃষ্ট তরঙ্গকে সাইকেল বলে। তাহলে দেখো এখানে আমি একটা বৃত্ত দেখিয়েছি, এখানে একটা পরিবাহী ছিল এই জিরো লেভেল বরাবর বরাবর, অর্থাৎ হরাইজন্টাল যে অক্ষটা আছে এই বরাবর কি ছিল একটা পরিবাহী ছিল, এটা ঘূর্ণনের ফলে 60 ডিগ্রি কোণে কি করছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিচ্যুতি করছে, ঘুরে সম্পূর্ণ দেখো একটা বৃত্ত তৈরি করছে, জিরো থেকে যদি ঘুরে 360 ডিগ্রি ঘুরলে একটা বৃত্ত হয়, তাহলে আমরা বলছি এই বৃত্তটা মূলত কি একটা সাইকেল। দেখো এখানে আমরা বলছি একটা অল্টারনেটর আর্মেচার পরিবাহী কর্তৃক দুইটা পোলের মধ্যখানে বৃত্তাকার পথ সম্পন্ন করার ফলে সৃষ্ট তরঙ্গকে সাইকেল বলে। দেখো আমরা পাশে দেখিয়েছি যে উপরে টুকরোকে আমরা পজিটিভ অর্ধ সাইকেল বলি এবং নিচের টুকরো নেগেটিভ অর্ধ সাইকেল বলি, তাহলে উপর দুটো পজিটিভ অর্ধ সাইকেল এবং নিচের দুটো নেগেটিভ অর্ধ সাইকেল দিয়ে আমরা একটা সাইকেল সম্পূর্ণ সাইকেল তৈরি করেছি। তাহলে দেখো বন্ধুরা এখন আমরা এটা প্রমাণ করার চেষ্টা করছি যে যে মনে করে লিখছি পোল সংখ্যা পি, এখানে পোল সংখ্যা আমরা পি ধরছি, পি বলতে এখানে দুইটা পোল আছে, একটা নর্থ পোল আর একটা সাউথ পোল, তাহলে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা এন ধরছি, প্রতি মিনিটে আবর্তন সংখ্যা আমরা বড় হাতের ক্যাপিটাল লেটার এন ধরছি আর ছোটটা আমি স্মল ধরেছি, প্রতি আবর্তনের সাইকেল সংখ্যা আমরা পি বাই টু আমরা জানি, তাহলে ফ্রিকোয়েন্সি আমরা ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করি, তাহলে ফ্রিকোয়েন্সি আমরা এফ দিয়েছি, তাহলে এখন দেখো তাহলে আমরা লিখতে পারি যে ফ্রিকোয়েন্সি এফ সমান সমান পি বাই টু ইন্টু এন, অর্থাৎ মূলত ফ্রিকোয়েন্সিটা পি বাই টু এর সাথে সমানুপাতিক থাকে এবং টার্ম সংখ্যার সাথে সমানুপাতিক থাকে, দুইটা থেকে আমরা এইটা লিখতে পারি যে এফ সমান সমান পি বাই টু ইন্টু এন, এন সমান সমান আমরা জানি এনটা যেহেতু সেকেন্ডে ছিল, এটা সেকেন্ডে ছিল আর বড় হাতের অর্থাৎ ক্যাপিটালের এনটা ছিল আমাদের কি মিনিটে, তাহলে মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই তাহলে 60 দ্বারা ভাগ করতে হয়, তাহলে আমরা 60 দ্বারা ভাগ করছি, তাহলে এন এর মান পাচ্ছি দেখো এন বাই 60, তাহলে সুতরাং এফ সমান সমান পি বাই টু ইন্টু এন এর মান বসিয়ে দিচ্ছি এন বাই 60, তাহলে নিশ্চয় হয়েছে আমাদের কত 60 ইন্টু দুই দ্বারা গুণ করলে 120 আর উপর কি পি এন, সুতরাং আমরা লিখতে পারি এফ সমান সমান পি এন বাই 120, তাহলে আমাদের অনেক সময় এই প্রমাণটা আসে ফ্রিকোয়েন্সির মান পি এন বাই 120 সাইকেল পার সেকেন্ড দেখাও, তাহলে আমরা এইভাবে এটা প্রমাণ করে দেখিয়ে দিব। তাহলে আসো বন্ধুরা আমরা পরে পেজে চলে যাই, এখন আমরা কিছু সংজ্ঞা দেখবো জায়গায় সাইকেল, অল্টারনেশন, ফ্রিকোয়েন্সি এবং পিরিয়ড। সাইকেল, যদি একটি পরিবাহী একটি উত্তর ও দক্ষিণ মেরুর মাঝখানে বৃত্তাকার একটি পথ অতিক্রম করে তবে একটি ভোল্টেজ তরঙ্গের সৃষ্টি হয়, এই তরঙ্গকে সাইকেল বলি, আমি একটু আগে তোমাদের বলেছি দেখো এই যে আমাদের এই জিরো পজিশন থেকে শুরু করে এই জায়গায় 2π অর্থাৎ 360 ডিগ্রি পরিমাণ, অর্থাৎ একটা বৃত্ত কে আমরা কি করছি একটা সাইকেল তৈরি করেছি, একটা সাইকেল তৈরি করেছি, এই সাইকেল মূলত এই জিরো থেকে 2π পর্যন্ত আমাদের এই সাইকেলটা হয়েছে। আবার দেখো আমরা এই সাইকেল থেকে আমরা বলতে পারি যে এই সাইকেলের অর্ধেক অংশকে আমরা অল্টারনেশন বলি, তাহলে জিরো থেকে এই পাই পর্যন্ত তাহলে ভোল্টেজ তরঙ্গের অর্ধাংশকে অল্টারনেশন বলা হয়। তাহলে দেখো আমরা চিত্রের মধ্যে দেখিয়ে দিয়েছি যে এই জিরো থেকে 2π দেখো এটা আমরা সাইকেল বলছি এবং এই অর্ধেক অংশকে দেখো আমরা অল্টারনেশন হিসেবে দেখিয়েছি এবং এই জিরো লেভেল থেকে উপরে সর্বোচ্চ যে পজিশনটা ই ম্যাক্সিমাম দেখিয়ে দিয়েছি তোমাদের চিত্রের মধ্যে বোঝার জন্য। তাহলে এখন আসো ফ্রিকোয়েন্সি, এক সেকেন্ড সময়ে যতগুলো সাইকেল সম্পন্ন হয় তাকে আমরা কি বলি ফ্রিকোয়েন্সি বলে থাকি, তাহলে এই যে আমরা একটা সাইকেল দেখেছি এরকম যতগুলো সাইকেল এক সেকেন্ড সময়ের মধ্যে হবে ওইগুলোকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। আবার পিরিয়ড দেখো, এক সাইকেল সম্পন্ন হতে যে সময় লাগে তাকে পিরিয়ড বলি, অর্থাৎ এই যে একটা সাইকেল সম্পন্ন হইলো এই সাইকেলটা তৈরি করতে অর্থাৎ তৈরি হতে যে পরিমাণ সময়ের প্রয়োজন হয়েছে সেটাকে আমরা কি বলি পিরিয়ড অথবা টাইম পিরিয়ড বলে থাকি। তাহলে আমরা পিরিয়ড সমান টি সমান 1/f লিখেছি, তাহলে আমরা 1/f এর ভ্যালুকে আমরা যদি ভাগ করি মনে করি f এর মান যদি 60 থাকে তাহলে এটাকে 1/60 আকারে ভাগ করলে আমরা এই পিরিয়ডের মান পেয়ে যাবো।
তাহলে আমরা পরের পেজে চলে যাই। এখন দেখে লিখেছি বিভিন্ন দেশের বাণিজ্যিক ফ্রিকোয়েন্সি সম্পর্কে আমি একটু বলেছি, তোমাদের এখানে আলোচনা করেছি। তা দেখো, বিদ্যুৎ উৎপাদক সংস্থা কতিপয় সুবিধা ও অসুবিধা বিবেচনা করে তাদের উৎপাদিত ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে থাকে, একে আমরা সাধারণত বাণিজ্যিক ফ্রিকোয়েন্সি বলে থাকি। বাংলাদেশের বাণিজ্যিক ফ্রিকোয়েন্সি 50 সাইকেল পার সেকেন্ড, কিন্তু পশ্চাতের কোন কোন উন্নত যেগুলো দেশ আছে যেমন কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, ওনারা কি করে ওই দেশের তারা দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে থাকে, একটা হচ্ছে 25 সাইকেল পার সেকেন্ড এবং আর একটা হচ্ছে 60 সাইকেল পার সেকেন্ড। তাহলে এই দুইটা ফ্রিকোয়েন্সি তারা ব্যবহার করে, কারণ ফ্রিকোয়েন্সির মান দেখা যায় যত কম হয় তত সুবিধা ভালো, এখানে তারা দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। এখন দেখা যাক বন্ধুরা, আমরা এখানে ফেজ ফেজ এবং ফেজ ডিফারেন্স নিয়ে একটু আলোচনা করব। প্রথমে এখন আসা যাক ফেজ। তাহলে দেখো, এখানে আমি বলেছি এসি ভোল্টেজ বা কারেন্ট বা যে কোনো পরিবর্তনশীল রাশির যে কোনো নির্দিষ্ট মানের টাইম পিরিয়ডের ভগ্নাংশকে ফেজ বলে। অর্থাৎ দেখো, আমরা এখানে 0 থেকে 2 পাই, অর্থাৎ 360 ডিগ্রি পর্যন্ত এখন দেখেছি। এখানে আমরা পিরিয়ড গুলাকে T/4, T/2, 3T/4 এবং T এই ভাবে আমরা কি করছি, 4টা অংশে ভাগ করেছি। তাহলে এই পথটাতে ভগ্নাংশ, আমরা যদি এই সম্পূর্ণ সাইকেলটাকে আমরা জানি যে একটা পিরিয়ড, তাহলে এই পিরিয়ডটাকে ভাগ করলে 4টা ভাগে আমরা ভাগ করেছি এখানে। তাহলে দেখো, আমি বলছি যে এসি ভোল্টেজ বা কারেন্ট বা যে কোনো পরিবর্তনশীল রাশি যে কোনো নির্দিষ্ট মানের টাইম পিরিয়ডের ভগ্নাংশকে কি বলে, ফেজ বলে। তাহলে আমরা কি T/4, এটা আমরা একটা বলতে পারি কি T/4, এটা একটা সেকেন্ড, এত সেকেন্ডটা একটা ফেজ। তাহলে দেখো আবার লিখেছি আমরা, যা সাইকেলের শূন্য বা অন্য যে কোনো বিন্দু হতে বিবেচনা করা যায়। তাহলে আমি এই শূন্য থেকে বিবেচনা করতে পারি, অথবা যে কোনো পজিশনে, অর্থাৎ যে কোনো একটা অবস্থান থেকে আমি শুরু করতে পারি, বলতে পারি, অর্থাৎ T/4 থেকে বলতে পারি, T/2 থেকে বলতে পারি। তাহলে ধরা যাক একটা এসি ভোল্টেজের বা কারেন্টের সর্বোচ্চ মান ই ম্যাক্সিমাম এ টাইম পিরিয়ড T/4, অর্থাৎ এই যে ম্যাক্সিমাম আমরা দেখেছি 0 থেকে এই পজিশনটা সর্বোচ্চ, তাহলে এটা কি ম্যাক্সিমাম, ই ম্যাক্সিমাম ভোল্টেজ। তাহলে বলছি এই টাইম, তাহলে এটা টাইম পিরিয়ড কি T/4, তাহলে এখানে টাইম পিরিয়ড আমরা কি বলছি T/4, এবং তাহলে এই জায়গায় কোণ কত 90 ডিগ্রি, দেখো নিচে লিখে দিয়েছি। সুতরাং ই ম্যাক্সিমাম মানে এসি ভোল্টেজের ফেজ কত T/4 সেকেন্ড আমরা বলতে পারি, এবং বলতে পারি যে এটা এই জায়গায় তাহলে ফেজ কোণ কত 90 ডিগ্রি। সুতরাং আমরা এইভাবে ফেজ এবং ফেজ কোণ নির্ধারণ করতে পারি। এখন দেখো বন্ধুরা, এখানে ফেজ পার্থক্য বা ফেজ ডিফারেন্স দেখেছি, আমরা ফেজ ডিফারেন্স সম্পর্কে একটু জানি। দুইটি এসি ভোল্টেজ বা কারেন্ট বা পরিবর্তনশীল রাশি যদি একই সময়ে সর্বোচ্চ মানে বা শূন্য মান অতিক্রম না করে, তাহলে তাদের শূন্য মান বা সর্বোচ্চ মান বা যে কোনো দুইটি অনুরূপ মানের ফেজের পার্থক্যকে ফেজ পার্থক্য বলে। অর্থাৎ আমি বলেছি যে এখানে তোমাদের, অর্থাৎ দেখো আমি এখানে তোমাদের দুইটা ওয়েভের চিহ্ন বা দুইটা ফ্রিকোয়েন্সির চিহ্ন দেখেছি বা দুইটা ভ্যালু দেখেছি। এখন দুইটা ভ্যালু আমরা কি একই জায়গাতে শুরু করি না, দুইটা দুই জায়গাতে শুরু করছি, বলছি এক জায়গায় হবে না। যদি দুই জায়গায় হয় তাহলে দুই জায়গাতে শুরু হলে ওই দুইটার মাঝখানে যে ডিফারেন্স থাকে সেটাকে বলা হয় ফেজ ডিফারেন্স। তাহলে দেখো আমরা ম্যাক্সিমাম দুইটা যে ডিফারেন্স, এই দুইটাকে আমরা ফেজ ডিফারেন্স বলতে পারি, অথবা যে দুইটা জিরো লেভেল থেকে শুরু হয়েছে এই দুইটার পার্থক্যকে আমরা কি বলতে পারি, অর্থাৎ ফেজ ডিফারেন্স বলতে পারি। তাহলে দেখো এখানে এই যে আমরা ফাই দেয়া ফেজ ডিফারেন্স অথবা থিটা দ্বারা আমরা কি ফেজ ডিফারেন্স কে প্রকাশ করে থাকি। এখানে আমি দুইটা কারেন্টের সাইন দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এটা IM2 আর এটা IM1। দেখো এই দুইটা ডিফারেন্স আমরা এই ফেজ পার্থক্য বা ফেজ ডিফারেন্স দেখেছি। দেখো অথবা আমি লিখেছি একই ফ্রিকোয়েন্সির দুইটা পরিবর্তনশীল রাশির বিভিন্ন শূন্য বিন্দু থাকে তখন তাদের পার্থক্যকে ফেজ ডিফারেন্স বলে। এই যে আমাদের একটা পজিশন মনে করো IM2, এটাকে আমরা এই পজিশন শূন্য বলছি, এবং IM1 যেটা এটার পজিশন এখানে শূন্য বলছি, তাহলে এটাই আমি বলছি যে এই শূন্য যে দুইটার পার্থক্য এটা আমরা ফেজ ডিফারেন্স। শূন্য বিন্দু দুইটির মধ্যবর্তী কোণকে ফেজ পার্থক্যের কোণ বলা হয়। তাহলে এই দুইটার মধ্যে যে কোণ থাকে এই কোণটাকে আমরা ফেজ পার্থক্যের কোণ হিসেবে বলে থাকি। তাহলে বন্ধুরা আমরা এই ডায়াগ্রামের সাহায্যে সহজে বুঝতে পারলাম যে ফেজ পার্থক্যটা আসলে কি। এখন আসো প্রয়োজনীয় সূত্র বলি, আমি এখানে কিছু তোমাদের সূত্র দিয়েছি, এই সূত্রের সাহায্যে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো ক্যালকুলেশন করবো। দেখো ই সমাশন এ ম্যাক্সিমাম সাইন ওমেগা টি যেটা প্রমাণ করেছিলাম, আই সমাশন আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, ওমেগা সমাশন 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, থিটা সমাশন ওমেগা টি অথবা 2 পাই এফ টি, এফ সমাশন FN/120 সাইকেল পার সেকেন্ড, টি সমাশন 1/f সেকেন্ড, এবং আই অ্যাভারেজ বা গড় বোল্ট কারেন্টের ভোল্টেজ অর্থাৎ গড় কারেন্ট যেটা 0.636 আই ম্যাক্সিমাম, এবং গড় ভোল্টেজ যেটা দেখো 0.636 ইন্টু ই ম্যাক্সিমাম, তাহলে ইফেক্টিভ ভ্যালু দেখো 0.707 ই ম্যাক্সিমাম, এবং ইফেক্টিভ কারেন্ট দেখো 0.707 আই ম্যাক্সিমাম, এবং
ফর্ম ফ্যাক্টর দেখো কার্যকরী মান বাই গড় মান, দুটো বাক্য করলে আমরা ফর্ম ফ্যাক্টর মান পাবো। এবং দেখো ইলেকট্রিক ডিগ্রি সমান সমান স্পেস ডিগ্রি ইনটু পি বাই টু পুল বাই টু। তাহলে এই সূত্রগুলো যদি আমাদের জানা থাকে তাহলে এই চ্যাপ্টার যে কোনো অঙ্ক আমরা সহজেই করতে পারবো বন্ধুরা। এখানে দেখো ওই সূত্রে যে তথ্যগুলা, এই তথ্যগুলো তোমাদের আমাদের কোনটা মিনিং কি এটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এই জায়গা থেকে জেনে নিবা। দেখো এই সমান সমান তাৎক্ষণিক ভোল্টেজ, আই সমান সমান স্মল আই তাৎক্ষণিক কারেন্ট, ওমেগা কৌণিক বেগ, এফ ফ্রিকুয়েন্সি, আই অ্যাভারেজ গড় কারেন্ট, ইফেক্টিভ অর্থাৎ ই ইফেক্ট ই ডাবল এফ দ্বারা ইফেক্টিভ বোঝাইছি, তাহলে ভোল্টেজের কার্যকরী মান, কে এফ দ্বারা ফর্ম ফ্যাক্টর, এস থিটা এস দ্বারা ইলেকট্রিক স্পেস ডিগ্রি, পি সংশন পোল সংখ্যা, এবং টি দ্বারা টাইম পিরিয়ড, আই ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ কারেন্ট, আই ইফেক্ট মানে কার্যকরী মান, থিটা ই সমান সমান ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি, টি সমান সমান সময়, এবং এন সমান সমান টার্ন সংখ্যা। তাহলে আমি এই সূত্রের সাহায্যে অর্থাৎ এই তত্ত্বের সাহায্যে এখন তোমাদের দু একটা ক্যালকুলেশন করে আমি তোমাদের দেখাবো। দেখো আমি এখানে লিখেছি যদি 60 ডিগ্রিতে ভোল্টেজের সাইন ওয়েভ এর তাৎক্ষণিক মান 87 ভোল্ট বা 87 ভোল্ট হয় তবে 30 ডিগ্রিতে এর তাৎক্ষণিক মান কত, এবং 330 ডিগ্রিতে এর তাৎক্ষণিক মান কত। তোমাদের একটু আগে আমি তাৎক্ষণিক ভোল্টেজ নিয়ে একটা প্রমাণ পড়েছি, ওই প্রমাণ হতে আমরা এই ক্যালকুলেশন গুলো করতে পারি। দেখো আমরা এখানে লিখেছি ই সমান সমান ই ম্যাক্সিমাম সাইন সাইন থিটা। তাহলে এখানে দেখো দেওয়া আছে কি থিটা ওয়ান এর মান দেওয়া আছে, থিটা টু এর মান দেওয়া আছে, থিটা থ্রি মান দেওয়া আছে, অর্থাৎ এই 60 ডিগ্রি হচ্ছে থিটা বা 60 ডিগ্রি, এবং এই 30 ডিগ্রি থিটা টু, এবং এই 330 ডিগ্রি যেটা 330, তাহলে এটা আমরা থিটা থ্রি ধরেছি। এবং ভোল্টেজের তাৎক্ষণিক মান ই ওয়ান এর মান দেওয়া আছে 87 ভোল্ট, এবং ই টু এবং ই থ্রি মান বের করতে বলা হয়েছে। তাহলে দেখো বন্ধুরা আমরা যেহেতু ই ওয়ান সমান সমান ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি বা সাইন থিটা জানি আমরা, তাহলে এই জায়গা থেকে আমরা ই ম্যাক্সিমাম বের করে নিলাম, ই ম্যাক্সিমাম সমান সমান ই বাই সাইন থিটা। যেহেতু দুইটা ভ্যালু দেওয়া আছে আমরা বসিয়ে দিলাম, ই ওয়ান এর মান 87 এবং সাইন থিটা ওয়ান এর মান দেওয়া আছে 60, আমরা মান বসিয়ে দিলাম, ভ্যালু বসিয়ে 100.46 ভ্যালু পেলাম। এখন আবার এটা আমরা ই টু লিখবো, ই টু সমান ই ম্যাক্সিমাম সাইন থিটা টু। এখন আবার কি করবো, এখন তাহলে এই ই ম্যাক্সিমাম মান বসিয়ে দিলাম আমরা যে ভ্যালুটা পেয়েছিলাম, এবং সাইন থার্টি যে সাইন থার্টি দেওয়া আছে আমরা বসিয়ে দিলাম, তাহলে ক্যালকুলেশন করে আমরা ই টু এর মান পেলাম। এখন বন্ধুরা সেম একইভাবে আমরা ওই সমীকরণের সাহায্যে আবার কি করবো, ই থ্রি লিখে এই জায়গায় সাইন সাইন থ্রি থিটা থ্রি লিখে মান বসিয়ে আমরা আবার ভ্যালু পেয়েছি। দেখো তাহলে এখানে একটা জিনিস দেখো বোঝার বিষয়, সেটা আমি এখানে একটা বৃত্ত দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। যখন ই টু এর মানটা বের করেছি দেখো এটা আমরা পজিটিভ অর্থাৎ 50.23 এত ভোল্ট পেয়েছি। আবার দেখো পরে ই থ্রি আমরা নেগেটিভ একই ভ্যালু পেয়েছি, কারণটা কি দেখো এই সাইকেলের যখন আমরা 30 ডিগ্রি পজিশন এই পজিশনে আমাদের যখন ভ্যালু বের করছি তখন এই ভ্যালুটার মান ছিল আমাদের কি পজিটিভ দিক দিয়ে 50.23, কিন্তু দেখো এখন আমরা নেগেটিভ দিক দিয়ে অর্থাৎ যখন দেখো এই 330 অর্থাৎ পজিটিভ দিয়ে যতটুকু গেছে এখন নেগেটিভ দিক দিয়ে ওই এতটুকু পরিমাণে আমাদের বিচ্যুতি করছে। তাহলে এই কারণে কি আমরা পজিটিভ দিক দিয়ে একটা যে মান পাইছি নেগেটিভ দিয়ে একই মান পেয়েছি। এখন দেখো বন্ধুরা সেম একই আরেকটা অঙ্ক আমি তোমাদের এখানে কারেন্টের সমীকরণের সাহায্যে দেখিয়েছি। এখানে আমরা লিখেছি যে ওই আগের মতো 60 ডিগ্রিতে কারেন্ট এবং এর একটি সাইন ওয়েভের তাৎক্ষণিক মান 120 এম্পিয়ার, 90 ডিগ্রিতে তাৎক্ষণিক মান কত 180, এবং 270 এর তাৎক্ষণিক মান কত হবে। এখানে আমরা তিনটা ভ্যালু বের করতে বলছি, তাহলে আমরা আগের মতোই খালি আই ইয়ার জায়গার মধ্যে আই বসিয়ে আমরা কি করবো ক্যালকুলেশন করে আগের মতো সমীকরণের মানগুলো বের করে ফেলবো। দেখো আমরা আগের মতোই মানগুলো কি করছি এখানে বের করে তোমাদের দেখিয়ে দিয়েছি, তাহলে এটা আমি আর আলোচনা করতে চাই না, পরের পেজে চলে যাই। দেখো এখানে আমরা লিখেছি 6 পোল বিশিষ্ট একটা অল্টারনেটরকে কত আরপিএম এ ঘোরালে 60 হার্জ ফ্রিকোয়েন্সি তৈরি হবে, এবং 2 নম্বর দিচ্ছে উক্ত অল্টারনেটরের মোট স্পেস ডিগ্রি ও ইলেকট্রিক্যাল ডিগ্রি কত, উক্ত অল্টারনেটরের 45 ডিগ্রি স্পেস ডিগ্রিতে কত ইলেকট্রিক ডিগ্রি হবে, উক্ত অল্টারনেটরের টাইম পিরিয়ড এবং পজিটিভ অল্টারনেটরের সময় কত হবে। আমরা জানি এখানে এন এস সমান সমান 120 এফ বাই পি দিয়েছি, তাহলে এই সমীকরণে দেখা এখানে ভ্যালু দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, থিটা এস এর মান দেওয়া আছে, আমরা এই ভ্যালুগুলো বসে এখানে এন এস এর মান বের করেছি 1200 আরপিএম। এবং আমরা সূত্র একটা জানি যে স্পেস ডিগ্রিতে আমরা জানি যে যে কোনো অল্টারনেটারের স্পেস ডিগ্রি 360 ডিগ্রি হয়, তাহলে মোট স্পেস ডিগ্রি থিটা এস সমান সমান 360 ডিগ্রি পারে, যেখানে এখানে আমাদের মোট স্পেস ডিগ্রি দেওয়া নাই, আমরা এটাই আমাদের আনসার হয়ে যাবে। আমরা জানি ইলেকট্রিক ডিগ্রি সমান সমান স্পেস ডিগ্রি ইনটু পি বাই টু, তাহলে এখানে ভ্যালু যেহেতু দেওয়া আছে পোলের মান 6 এবং থিটা এস এর মান 360 বসিয়ে দিয়ে আমরা মান পেয়ে গেলাম ইলেকট্রিক ডিগ্রি। দেখো বন্ধুরা আমরা স্পেস ডিগ্রি আবার এখানে যখন স্পেস ডিগ্রি 45 ডিগ্রি হয় তখন ইলেকট্রিক ডিগ্রি কত হবে, তখন আমাদেরকে 45 মান বসিয়ে পি এর মান ছিল 6 পোল বসিয়ে দিয়ে আমাদের এখানে ইলেকট্রিক ডিগ্রি মান বের করতে পারলাম। টাইম পিরিয়ড আমরা টি সমান সমান এত
আমরা দেখো t = 1 / f মান বসিয়ে আমরা ভ্যালু বের করলাম পজিটিভ অল আন্ডার 6 আমরা জানি t = t/2 এখন এটি এর মান যেহেতু বের করেছি আগে বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করে t এর মানও পেয়ে গেলাম তাহলে এইভাবে ক্যালকুলেশন করে আমরা কি করতে পারি যে কোনো সমীকরণের মান সহজে বের করতে পারি এখানে আমি তোমাদের আরেকটা ইকুয়েশন দিয়েছি i = i maximum i sin 520t एंपিয়ার তাহলে এই সমীকরণে আমি তোমাদের কিছু মান বের করতে বলছি তোমরা এটা ভাষায় নিজেরা করবে সর্বোচ্চ কারেন্টের মান ফ্রিকোয়েন্সির মান কারেন্টের কার্যকারী মান এবং ফর্ম ফ্যাক্টর আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি তোমরা এটা ভাষায় নিজেরা করবে তাহলে বন্ধুরা দেখো সম্ভাব্য প্রশ্নসমূহ এই অধ্যায়ে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে আমি দিয়েছি এখানে এই সমস্যা এম ম্যাক্সিমাম সাইন ওমেগা টি বা এম ম্যাক্সিমাম সাইন ওমেগা টি পোল সংখ্যা আর আরপিএম এবং ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক তাহলে যে প্রশ্নগুলো আমরা আগে আলোচনা করেছি এই প্রশ্নগুলো এখানে তোমাদের দিয়েছি এগুলো তোমরা পড়ে নিবে বাড়ির কাজ ও প্রশ্নোত্তর পর্ব এখানে তোমাদের আমি যে প্রশ্নগুলো আলোচনা করেছি ওই প্রশ্নগুলো এখানে বাড়ির কাজ হিসেবে দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো সমস্যার সমাধান করে ক্যালকুলেশন করে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তোমাদের কি কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারো ওকে তোমরা যদি এই লাইভ ভিডিওটি আবার দেখতে চাও তবে দক্ষতা বাতানে ফেসবুক পেজে লগ ইন করো অর্থাৎ www.facebook.com/skill.govbt অথবা www.skill.govbt তে ভিজিট করলে এই ভিডিওটি পুনরায় বারবার দেখতে পারবে আজকে এই পর্যন্ত আগামী ক্লাসে আলোচনা হবে লেকচার 8 অধ্যায় 6 পরিবর্তনশীল রাশি এবং কার্যকরী মান সকলকে ধন্যবাদ দিয়ে আমার লেসন ও সেশন এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ